গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে রাখি পূর্ণিমার দিন নিজের বাড়ি থেকে সিবিআই আধিকারিকরা গ্রেপ্তার করেন অনুব্রত মণ্ডলকে তার গ্রেপ্তারির পরেও সিবিআই আধিকারিকরা থেমে থাকেননি এই মামলার তদন্তে বোলপুরের শান্তিনিকেতনের রতন রীতিমত রীতিমতো অস্থায়ী ক্যাম্প তৈরি করে একের পর এক অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের তলব করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এবার এই তলবের তালিকায় নাম জড়ালো অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ আরও এক ব্যবসায়ী সঞ্জীব মজুমদারির সঞ্জীব মজুমদারের বাড়ি বীরভূমের আহমেদপুরে দীর্ঘদিন ধরেই তিনি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলেই পরিচিত সূত্র মারফত জানা যাচ্ছে অনুব্রত মণ্ডলের নামে বেনামে যে সকল চালকল রয়েছে তার সঙ্গে যোগ রয়েছে এই সঞ্জীব মজুমদারের এর পাশাপাশি এই ব্যবসায়ীর একাধিক নিজের নামেও চালকল রয়েছে তাকে অনুব্রত মণ্ডলের বাড়িতে বিভিন্ন সময় দেখা গিয়েছে এবং বিভিন্ন সভা ও রাজনৈতিক মঞ্চে অনুব্রত মণ্ডলের সঙ্গী হিসেবে থাকতে দেখা গিয়েছে তাকে এহেন ব্যক্তিকে মঙ্গলবার তলব করা হয় এবং টানা ছয় ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসা করা হয় সন্ধ্যার পর তাকে সিবিআই অস্থায়ী ক্যাম্প থেকে বের হতে দেখা যায় তবে সিবিআই এর অস্থায়ী ক্যাম্প থেকে বের হলেও তিনি কোনো রকম মুখ খোলেননি অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সঞ্জীব মজুমদার দীর্ঘ কয়েক বছর ছিলেন তবে এখন পাকাপাকিভাবেই তিনি আহমেদপুরের বাসিন্দা সূত্র মারফত জানা যাচ্ছে অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জীব মজুমদারের একাধিক অ্যাকাউন্টের দিকে নজর রয়েছে সিবিআইয়ের এমনকি সূত্র মারফতেও জানা যাচ্ছে সেই সকল অ্যাকাউন্টে বিপুল পরিমাণ লেনদেন হতো বিদেশ থেকেও সেই সকল অ্যাকাউন্টে টাকা লেনদেন হতো এইসব পরিপ্রেক্ষিতেই মঙ্গলবতা দীর্ঘক্ষণ ধরে জেরা করেন সিবিআই আধিকারিকরা গরু পাচার কাণ্ডে দুর্গাপুজোর দিন দুয়েক আগে থেকেই সিবিআই আধিকারিকদের পাত্তারি গুটিয়ে চলে যেতে দেখা যায় বোলপুর থেকে তবে পুজো শেষ হওয়ার পর ফের মঙ্গলবার থেকে এই তাদের সক্রিয় হতে দেখা গেল পাশাপাশি দুর্গাপুজোর পর যেভাবে তারা এমন একজন ব্যবসায়ীকে ডেকে তলব করলেন জানিয়ে রীতিমতো সরগোল শুরু হয়েছে জেলায়